দিনটা ছিল 22শে জুন 1873 সাল। প্রচণ্ড ভ্যাপসা গরম, মর্গে পড়ে পড়ে পড়ছে একটা বেওয়ারিশ লাশ। হ্যাঁ, বেওয়ারিশই বলবো, কেননা সৎকার করবার মতো সাহস নিয়ে সেদিন কেউ এগিয়ে এলো না, না হিন্দু সমাজ না খ্রিস্ট সমাজ। অথচ এ মানুষটি জীবিতকালে বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। তিনি হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আজ শোনাব তাঁরই শেষ যাত্রার লজ্জাজনক ধর্মীয় আচরণের ইতিবৃত্তকে। সম্প্রতি মধুসূদনের 200 জন্মবার্ষিকী সমাপিত হয়েছে, মৃত্যুরও 50 শতবর্ষ কেটে গেল, কিন্তু বাংলার আনাচে কানাচে কোথাও কোনো একটা সাড়া নেই। অথচ যিনি সাহিত্য সাধনার জন্য ঘর ছেড়েছিলেন, এমনকি ধর্মও। আসলে তার অকৃপণভাবে রচিত মধুভাণ্ডারের রস আস্বাদন করতে আমরা পুরোপুরিভাবে অক্ষম, বরং অবজ্ঞা ও সমালোচনায় জাতত্যাগী কবিকে ভৎসনা করেই চলেছি, যেমনটা করেছিল সেদিনের সমাজ। তার ধারাবাহিকতা খুব একটা আজ কমেছে বলে মনে হয় না। সেই অনাদরের মধু নির্মাতা মধুকবি মরণাপন্ন হয়ে ঠাঁই নিলেন আলিপুরের জেনারেল হাসপাতালে 1873 সালের 21শে জুন অপরাহ্নে। মারা যাচ্ছেন শুনে আলিপুর হাসপাতালে অনেকের ভিড় দেখা যায়। তার চরম দুরবস্থার খবর শুনেও এতদিন যারা মুখ ফিরিয়ে রেখেছিল তারাও এসে হাজির। রক্তের আত্মীয়তা সত্ত্বেও যারা একদিন তাকে ত্যাগ করেছিল তাদের মনেও হয়তো করুণা কিংবা লোকলজ্জা হানা দিয়েছিল, তারাও এলো। কবি তখন ভালো করেই অনুভব করতে পারছিলেন যে তিনি মারা যাচ্ছেন, তবে ভালো হয়ে উঠবেন এ স্বপ্নও তিনি দেখেছিলেন। এরূপ বিপন্ন অবস্থাতেও তিনি বেহিসাবি স্বভাবের প্রভাবমুক্ত হতে পারেননি। ধার করে হলেও ব্যয় করার এবং বদান্যতা দেখানোর প্রবণতা তিনি এ সময়েও ত্যাগ করতে পারেননি। হাসপাতালে তার সঙ্গে একদিন দেখা করতে এসেছিলেন তাঁর এক সময়ের মুন্সি মনিরুদ্দিন। কবির কাছে তার 400 টাকা পাওনা ছিল, তারপরেও উল্টে কবিতাকে জিজ্ঞাসা করলেন কোনো টাকা পয়সা আছে কিনা। মনিরুদ্দিন তার কাছে মাত্র 150 টাকা আছে বলে জানালেন, সেই পয়সাও তিনি চাইলেন, তারপর তা বকশিশ হিসাবে দান করলেন তাঁর শুশ্রূষাকারিণী নার্সকে। মৃত্যুকালেও ধার করে বকশিশ দেওয়ার এই আচরণ সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ, অন্তত তাঁর সারা জীবনের অভ্যাসের সঙ্গে। কবি আলিপুর হাসপাতালে ছিলেন 7-8 দিন হবে। এ সময়ে কিছু চিকিৎসা ও সেবাযত্ন পেলেও কবি খুব একটা মানসিক শান্তিতে ছিলেন না। পরিবার সম্পর্কে তার দুশ্চিন্তা এবং হেনরিয়েটার স্বাস্থ্য সম্পর্কে তার উদ্বেগ তাকে বিচলিত করেছিল। এরই মাঝে হাসপাতালের শয্যায় শায়িত চরম অসুস্থ কবি এক পুরনো কর্মচারীর মাধ্যমে 26শে জুন একটি মর্মান্তিক বেদনার খবর পেলেন, স্ত্রী হেনরিয়েটার মৃত্যু সংবাদ। মাত্র 37 বছর 3 মাস 17 দিন বয়সে হেনরিয়েটা মারা গেলেন। হেনরিয়েটা বয়ঃসন্ধিকালে মা মারা যাওয়ার পর থেকেই সুখের মুখ দেখেননি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি পরিচিত পরিবেশ ত্যাগ করে তিনি মাদ্রাজ থেকে কলকাতায় এসেছিলেন মাইকেলের ভালোবাসার টানে। চার্চে গিয়ে সেই ভালোবাসার কোনো স্বীকৃতি পর্যন্ত তিনি আদায় করেননি। এমন প্রেয়সীর মৃত্যু সংবাদ কবির কাছে প্রচণ্ড আঘাত হয়ে এসেছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাইকেলের মুখ থেকে প্রথম যে কথাটি বের হয়েছিল, হে বিধাত, তুমি একই সঙ্গে আমাদের দুজনকে কেন নিলে না? হেনরিয়েটার শর্তহীন ভালোবাসা এবং নীরব ত্যাগের কথা অন্য সবার চেয়ে মাইকেলই ভালো করে জানতেন। সুতরাং যত অনিবার্য হোক না কেন, হেনরিয়েটার প্রয়াণে মৃত্যুপথযাত্রী কবি খুবই মর্মাহত ও বিষণ্ণ হয়েছিলেন। এর ফলে তার অসহায়ত্ব ও যন্ত্রণা আরও তীব্রতর হয়ে ওঠে। তিনি খুবই ব্যাকুল হয়ে ওঠেন হেনরিয়েটার শেষকৃত্যের ব্যাপারে। এর জন্যে যে অর্থ যোগাড়যন্ত্র লাগবে তা কোথা থেকে আসবে? তিনি তো সঞ্চয়ী লোক ছিলেন না। কপর্দকশূন্য অবস্থায় স্ত্রীর মৃত্যুতে মাইকেল তখন নিজেও মৃত্যুপথযাত্রী। এই দিনই কিংবা পরের দিন হাসপাতালে শয্যাগত মাইকেলের কাছে স্বজন মনমোহন ঘোষ আসেন তার সঙ্গে দেখা করতে ও তাকে সান্ত্বনা দিতে। কবিতাকে প্রথমেই জিজ্ঞাসা করেন ঠিকমতো হেনরিয়েটার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে কিনা। মনমোহন জানালেন সবই যথারীতি হয়েছে। মাইকেল জানতে চান বিদ্যাসাগর ও যতীন্দ্রমোহন ঠাকুর এসেছিলেন কিনা। মনমোহন জানালেন তাদের খবর দেয়া সম্ভব হয়নি।
স্ত্রী বিয়োগের ফলে অসহায় কবির সামনে আরেকটি মারাত্মক উদ্বেগের কারণে সে উপস্থিত হয়, দুই পুত্রের ভবিষ্যৎ চিন্তা। তার পুত্রদের একটির বয়স তখন মাত্র 12 আর অন্যটির মোটে 6। মনমোহন এই অবস্থায় কবিকে আশ্বস্ত করে বলেন, তাঁর সন্তানরা খেতে পড়তে পারলে কবির পুত্ররাও পারবে। এ প্রতিশ্রুতি মনমোহন পরে যথাসম্ভব পালন করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ধর্ম, বিধি, শাস্ত্র, প্রথা এর কোনোটাই মান্য করেননি। ধর্মান্তরিত হলেও ধর্মনিষ্ঠ হননি কখনোই। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। এমনকি অসহায় অবস্থায় নিজের মৃত্যুশয্যায় শুয়ে মৃত স্ত্রীর করুণ স্মৃতি আর নাবালক সন্তানদের অন্ধকার ভবিষ্যৎকে সামনে নিয়েও মাইকেল ধর্মের প্রতি আস্থাহীনতা প্রদর্শন করেছিলেন। অবস্থা এমন ছিল যে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং রেভারেন্ড চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বরং কবির পারলৌকিক মঙ্গল নিয়ে কবির চেয়ে বেশি চিন্তিত ছিলেন। বিশেষত চন্দ্রনাথ কবিকে এ সময়ে বারবার নাকি পরমত্রাতা যীশুখ্রিস্টের কথা মনে করিয়ে দিচ্ছিলেন। 28 জুন তারিখে সমস্ত আশা ভরসাহীন রোগকাতর বিষণ্ন কবি যখন কেবলমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করে আছেন, তেমন সময়ে চন্দ্রনাথের সঙ্গে এসে যুক্ত হলেন কৃষ্ণমোহন। উদ্দেশ্য খ্রিস্টধর্ম অনুযায়ী কবির শেষ স্বীকারোক্তি আদায় করা। কবি কোনো পাপের কথা স্বীকার করে বিধাতার কাছে ক্ষমা চেয়েছিলেন এমন তথ্য কেউ জানেন না। জীবনকে যিনি নিজের ইচ্ছায় যতদূর সম্ভব উপভোগ ও অপচয় করেছিলেন, আসন্ন মৃত্যুর কথা ভেবে তিনি আকুল হননি। প্রথাগত চিন্তায় এর চেয়ে অধার্মিকতা আর কিছুই হতে পারে না। প্রাচ্য দেশের ধর্মে জীবনভর পাপ করে শেষ জীবনে অনুতাপের যে ধারা প্রচলিত রয়েছে, মাইকেল সেটাকেও অস্বীকার করলেন। ধর্মগত বিশ্বাস ও আচরণের এহেন পরিস্থিতিতে কৃষ্ণমোহন এবং চন্দ্রনাথ আশঙ্কা প্রকাশ করে কবিকে জানান যে তার অন্ত্যেষ্টিক্রিয়া এবং তাকে কোথায় সমাধিস্থ করা হবে তা নিয়ে গোলযোগ দেখা দিতে পারে। এমন আস্থাহীন অবস্থায় মাইকেলের নির্ভীক উত্তর ছিল, মানুষের তৈরি চার্চের আমি ধার ধারি নে, আমি আমার স্রষ্টার কাছে ফিরে যাচ্ছি, তিনিই আমাকে তাঁর সর্বোত্তম বিশ্রামস্থলে লুকিয়ে রাখবেন, আপনারা যেখানে খুশি আমাকে সমাধিস্থ করতে পারেন, আপনাদের দরজার সামনে অথবা গাছতলায়, আমার কঙ্কালগুলোর শান্তি কেউ যেন ভঙ্গ না করে, আমার কবরের উপর যেন গজিয়ে ওঠে সবুজ ঘাস। 29 জুন 1873 রবিবার মাইকেলের অন্তিম অবস্থা ঘনিয়ে এল। তাঁর হিতাকাঙ্ক্ষী এবং সন্তানরা এলেন তাকে শেষবারের মতো দেখতে। এমনকি তাঁর যে জ্ঞাতিরা হিন্দু ধর্ম ত্যাগের কারণে তাঁর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন, তাদের মধ্যে থেকে মাত্র একজন এসেছিলেন তাকে দেখতে। জীবনের শেষ 2 বছর কবির নিদারুণ দুর্দশায় সহায়তার হাত প্রসারিত না করলেও শেষ মুহূর্তে মৃত্যু পথযাত্রী কবিকে দেখে অনেকেই করুণায় বিগলিত হয়েছিলেন। কিন্তু বিশ্রামহীন আঘাতে উদ্বেগে পীড়ায় জর্জরিত এবং রোগশীর্ণ দেহ কবি আর ধরে রাখতে পারলেন না। বেলা 2টোর সময়ে তিনি ঘুমিয়ে পড়লেন চিরদিনের জন্য। মাইকেলের ক্ষেত্রে মৃত্যু পরবর্তী ধর্মীয় কাজের সমস্যাজনিত আশঙ্কা প্রবলভাবে সত্যে পরিণত হল। তার মৃত্যুর পর সত্যি সত্যিই তাঁর শ্রেষ্ঠকৃত্য নিয়ে প্রচণ্ড সমস্যা দেখা দিল। যদিও মৃত্যুর শেষ বিদায়ে থাকার কথা ক্ষমা ও প্রার্থনা, মাইকেলকে সেটা থেকেও বঞ্চিত করা হল। কলকাতার তৎকালীন খ্রিস্টান সমাজ তার দীক্ষার ঘটনা নিয়ে ঠিক 30 বছর আগে একদিন মহা হইচই করলেও মৃত্যুর পর তাকে মাত্র 6 ফুট জায়গা ছেড়ে দিতেও রাজি ছিল না। ইংলিশম্যানের মতো পত্রিকাগুলো তার মৃত্যুর খবর পর্যন্তও ছাপল না, যদিও সে সপ্তাহে কলকাতায় মোট কতজন দেশীয় ও খ্রিস্টান মারা যান এবং আগের সপ্তাহের তুলনায় তা বেশি না কম সে পরিসংখ্যানও নিয়ে পত্রিকাটা আলোচনা করেছিল। মিশনারিদের কাগজ ফ্রেন্ড অব ইন্ডিয়া খুবই সংক্ষেপে তার মৃত্যু সংবাদ ছাপল। তা হল তাঁর জীবনযাপনের অভ্যাসগুলো ছিল অনিয়মে ভরা আর তিনি তার পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিয়েছিলেন। এছাড়া আরেকটি প্রসঙ্গ এ পত্রিকায় উল্লেখ ছিল, তিনি তাঁর 3টি সন্তানের জন্য কিছুই রেখে যেতে পারেননি। নবদীক্ষিত খ্রিস্টান মাইকেলের প্রতি খ্রিস্টান সমাজ যে মনোভাব দেখায় তা দুঃখজনক এবং তার পূর্বতন স্বজাতি হিন্দু সমাজের কাছ থেকে পাওয়া আঘাতের সঙ্গে তুলনীয়। তবে মৃত্যুকালীন আচরণ অভাবনীয় কঠোরতা আর ক্ষুদ্রতার পরিচয় বহন করে।
কেননা মৃত্যুর পরে মৃতের প্রতি এরকম রোষের ঘটনা কদাচিৎ দেখা যায়। যার সঙ্গে মাইকেলের কবিতার মিল না থাকলেও ব্যক্তিগত জীবনে অনেক মিল লক্ষ্য করা যায়। সেই শার্ল বোদলেয়ারের মৃত্যুর পরেও তার প্রতি অনেকের আক্রোশ প্রকাশ পেয়েছিল। তার স্বীকারোক্তি বক্তব্য নিয়ে, তার কবিকৃতি নিয়ে অনেকের বিরূপ সমালোচনা ছিল। ফরাসি সাহিত্য সাধকদের বেশিরভাগই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আসেননি, কিন্তু ফরাসি সমাজ তার মৃতদেহ সৎকারের ঘটনা নিয়ে এমন অমানবিক আচরণ করেননি যেমনটা ঠিক করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে। জুন মাসের গ্রীষ্মের সময় মাইকেলের মৃত্যু হলেও খ্রিস্টান সমাজের সৃষ্টি ছাড়া রোষের দরুন সেদিন এবং সেদিন রাতে তার মৃতদেহ পড়ে থাকল দুর্গন্ধ ভরা নোংরা মর্গে। কৃষ্ণমোহন ছিলেন কলকাতার খ্রিস্ট ধর্মযাজকদের মধ্যে একজন প্রবীণ সদস্য। যদিও তিনি এ সময়ের অনেক আগে থেকেই সরাসরি ধর্মযাজকের কাজ ছেড়ে দিয়ে বিশপ কলেজে অধ্যাপনা করছিলেন এবং মাইকেল মারা যাওয়ার আগের সময়কালে অধ্যাপনা থেকেও অবসর নিয়েছিলেন, সেই তিনি উদ্বিগ্ন চিত্তে নিজে ছুটে গিয়ে তদবির করলেন লর্ড বিশপ রবার্ট মিলম্যানের কাছে। মিলম্যান এর 6 বছর আগে বিশপ হয়ে কলকাতায় আসেন। দেশীয়দের এবং স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টানদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। তিনি বাংলাসহ বেশ কয়েকটি দেশীয় ভাষাও শিখে নিয়েছিলেন। এমনকি তিনি নিজে 2 খণ্ডে মাইকেলের প্রিয় কবি ট্যাশোর জীবনীও লিখেছিলেন, কিন্তু তিনি তার ধর্মযাজকদের বিতর্কিত বিষয়ে যোগদানে বাধা দিতেন। এহেন লর্ড বিশপ রবার্ট মিলম্যান মাইকেলের মৃত্যুর পরের দিন সকালেও কবির মৃতদেহ খ্রিস্টানদের গোরস্থানে সমাহিত করার অনুমতি দিলেন না। অন্যদিকে মাইকেলের স্বদেশবাসী ও হিন্দু ধর্মগোষ্ঠীর সমাজও তাকে গঙ্গার ঘাটে পোড়াতে আগ্রহী হল না। সুতরাং আষাঢ় মাসের তীব্র ভ্যাপসা গরমের মধ্যে মাইকেলের অসহায় মরদেহ মর্গেই পচতে থাকল। স্বধর্ম ও স্বজাতির কাছে সিদ্ধান্তহীন ও আগ্রহরহিত মাইকেলের নিঃসঙ্গ ও অভিভাবকহীন মরদেহ তৎকালীন কলকাতা বাঙালির হিন্দু ও খ্রিস্টান সমাজের কাছে কলঙ্ক চিহ্নস্বরূপ অপাঙ্কেয় ছিল। যদিও সেই ঐতিহাসিক মৃতদেহ বস্তুতপক্ষে বাঙালি হিন্দু ও খ্রিস্টান সমাজের তৎকালীন নানা পশ্চাৎপদতা ও কুসংস্কারের প্রতি তীব্র কটাক্ষই করেছিল, অবশেষে মাইকেলের মৃতদেহ সমস্যার সমাধান হল যখন সাহস নিয়ে এগিয়ে আসেন একজন ব্যাপটিস্ট ধর্মযাজক। তিনি কবির মরদেহ সমাধিস্থ করার সংকল্প প্রকাশ করলেন। প্রায় একই সময়ে অ্যাংলিকান চার্চের একজন সিনিয়র চ্যাপলেন, যার নাম রেভারেন্ড পিটার জন জার্বো, বিশপের অনুমতি ছাড়াই তাঁর মৃতদেহ সমাধিস্থ করার উদ্যোগ নেন। 30শে জুন বিকেলে, মৃত্যুর 24 ঘণ্টারও পরে, কবির মৃতদেহ নিয়ে তার ভক্ত এবং বন্ধু বান্ধব সহ প্রায় 1000 খানেক মানুষ এগিয়ে যান লোয়ার সার্কুলার রোডের খ্রিস্টান গোরস্থানের দিকে। সেকালের বিবেচনায় এই লোকসংখ্যা খুব একটা কম নয়। সবানুগমনে কলকাতার বাইরের বহু লোক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নানা ধর্ম ও নানা বর্ণের মানুষ। তবে একদা শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের গ্রন্থ উৎসর্গ করে কবি যাদের বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত করেছিলেন, তাদের কেউ এই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন না। মাইকেল যেখানে চলেছেন সেই লোয়ার সার্কুলার রোডের গোরস্থানে মাত্র 4 দিন আগে কবিপত্নী হেনরিয়েটাকে সমাধিস্থ করা হয়েছিল। কবির জন্য কবর খোঁড়া হয় স্ত্রীর কবরের পাশে। অন্ত্যেষ্টিক্রিয়া যখন নিশ্চিতভাবে হতে চলেছে, তেমন সময় লর্ড বিশপের অনুমতি এসে পেছনে পেছনে হাজির হল। তবে ব্যক্তিগতভাবে কোনো নামকরা পাদ্রী বা ধর্মীয় নেতা তার শেষকৃত্যে এসেছিলেন বলে জানা যায়নি, এমনকি কৃষ্ণমোহনও নন। অনেক পাদ্রী বরং তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে থাকেন। রেভারেন্ড পিটার জন জার্বোই কবির অন্ত্যেষ্টিক্রিয়া সমাধা করেন। মনে পড়ে কবি উল্পের কথা, স্লোলি অ্যান্ড স্যাডলি উই লেড হিম ডাউন ফ্রম দ্য ফিল্ড অফ হিজ ফেম ফ্রেশ অ্যান্ড গোভি, উই কার্ভড নট এ লাইন অ্যান্ড উই রেজড নট এ স্টোন বাট উই লেফট হিম অ্যালোন উইথ হিজ গ্লোরি। চার্চের বুরিয়াল রেজিস্টারে তার নাম পর্যন্ত ওঠানো হল না। লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত চার্চের রেজিস্টারে কবি এবং তার স্ত্রী হেনরিয়েটাকে সমাধিস্থ করার কোনো তথ্য নেই। ভাবতেও অবাক লাগে, কলকাতার যে ইংরেজ এবং অ্যাংলো ইন্ডিয়ান সমাজ বাস করত, তাদের মধ্যে নীতি নৈতিকতা ও বিবেক বিসর্জন দিয়ে রাতারাতি ধনী হওয়ার দৃষ্টান্ত থেকে আরম্ভ করে
পরপীড়ন, ব্যভিচার, ধর্মহীনতার দৃষ্টান্ত কিছু কম ছিল না। বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ হেনরি পিটার ফস্টার অন্যের স্ত্রীকে নিয়ে এক দশকেরও বেশি ঘর করেছিলেন। তাঁর সন্তানরা সবাই ওই পরস্ত্রীর গর্ভেই জন্মেছিল। আনুষ্ঠানিক ধর্ম ও শিষ্টাচারে তাঁর সামান্যতম আস্থা ছিল এমন কোনো প্রমাণ নেই। তা সত্ত্বেও মাইকেলের প্রায় 50 বছর আগে আরও অনাধুনিক ও গোঁড়া সমাজ পরিস্থিতিতে 1815 সালের সেপ্টেম্বরে তিনি যখন মারা যান, তখন তাকে সমাধিস্থ করার প্রশ্ন নিয়ে কোনো মতান্তর দেখা যায়নি। খুনি, ধর্ষণকারী, অজাচারী, অধর্মচারী, অবিশ্বাসী ইত্যাদি কাউকে সমাধিস্থ করার জন্য কখনোই লর্ড বিশপের কাছে ধর্ণা দিতে হয়নি। তো এই ছিল তৎকালীন খ্রিস্টধর্ম। মৃত্যুর মতোই পেশা জীবনেও মাইকেল আক্রান্ত হয়েছিলেন। ব্যারিস্টারি পাশ করার পর তিনি যখন আইন ব্যবসা শুরু করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন, তখন তাকে গ্রহণ না করার জন্য বিচারকদের মধ্যে প্রবল মনোভাব লক্ষ্য করা গিয়েছিল। ইংরেজ এবং অ্যাংলো ইন্ডিয়ান সমাজে নিশ্চয়ই আরও শত শত লোক ছিলেন যারা এই বিচারকদের মতো তাঁর প্রতি সমান অথবা আরও বেশি বিদ্বেষ পোষণ করতেন। মাইকেল মদ্যপান করে মাঝে মাঝে বেসামাল হয়ে পড়তেন। তিনি কখনো কখনো রূঢ় আচরণও করেছিলেন। বিচারকরা মাইকেলের বিরুদ্ধে তাদের গোপন রিপোর্টে একথা লিখেও ছিলেন। কলকাতার হাজার হাজার ইংরেজ এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্পর্কেও কি এই মন্তব্য করা যেত না? তাহলে মাইকেল সম্পর্কে শ্বেতাঙ্গদের এরকমের বিরূপতার মূল কারণটা কি? বর্ণবাদ, নাকি বিদ্বেষ, না হিংসা? মাইকেল জীবনীকার ও বিশেষজ্ঞ গোলাম মুর্শিদের গবেষণায় শ্বেতাঙ্গদের মাইকেল বিদ্বেষের কিছু কারণ স্পষ্টভাবে দেখা যায়। গোলাম মুর্শিদের ধারণা, মাইকেলের বিরুদ্ধে অন্য যেসব অভিযোগ থাকুক না কেন, তিনি যে শ্বেতাঙ্গিনী বিয়ে করেছিলেন অথবা শ্বেতাঙ্গিনীকে নিয়ে ঘর করেছিলেন, এটাকে শ্বেতাঙ্গরা বিবেচনা করতেন তার অন্তহীন অমার্জনীয় অপরাধ হিসাবে। তৎকালীন শ্বেতাঙ্গদের মধ্যে কেউ কেউ দেশীয় মহিলাদের বিয়ে করেছিলেন অথবা উপপত্নী রেখেছিলেন। এটা সহ্য করা হলেও একজন শ্বেতাঙ্গিনীর পানিপীড়ন করবে একজন কালো আদমি, এটা তারা একেবারেই সহ্য করতে পারতেন না। মিশনারিরা তাদের মতে দেশীয় স্থানীয় কৃষ্ণকায়দের অন্তহীন আগুন থেকে বাঁচানোর জন্য খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে ঈশ্বর কর্তৃক আদৃষ্ট হয়ে ভারতবর্ষে এসেছিলেন। ধরে নেওয়া যেতে পারে তারা অন্তত বর্ণবিদ্বেষী হবেন না, কিন্তু বিশপ কলেজে থাকার সময়েও মাইকেল যথেষ্ট বর্ণবিদ্বেষ লক্ষ্য করেছিলেন। বিশপ কলেজের কাগজপত্রে তার নাম একটিবারও মাইকেল বলে লিখিত হয়নি। সর্বত্র তিনি শুধু মধুসূদন ডাট। একজন কৃষ্ণাঙ্গের একটি ইউরোপীয় বা শ্বেতাঙ্গ নাম তারা কিছুতেই মেনে নিতে পারেনি। লন্ডনে থাকার সময়ে মাইকেল সেখানে যে তীব্র বর্ণবিদ্বেষ লক্ষ্য করেছিলেন তার অন্যতম কারণ ছিল হেনরিয়েটা। তিনি একজন শ্বেতাঙ্গকে বিয়ে করে তারপর তাকে পরিত্যাগ করে অন্য একজন শ্বেতাঙ্গিনীকে নিয়ে ঘর করেছিলেন। এটাকে লন্ডন বা কলকাতার শ্বেতাঙ্গ বা আধা শ্বেতাঙ্গ সমাজ আদৌ মেনে নিতে পারেনি। অনুমোদনের তো প্রশ্নই ওঠে না, কিন্তু তাই বলে মরদেহের প্রতিও বিদ্বেষ? মৃতদেহের প্রতি কি কারো বিদ্বেষ থাকে? না থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু কবির মরদেহের প্রতি তারা যে অসাধারণ বিদ্বেষ দেখেছেন, তা থেকে বোঝা যায় জীবিতকালে মাইকেলকে আন্তরিকভাবে কতটা ঘৃণা করতেন। তদুপরি ঘটনাটি এত তীব্র আকার ধারণ করে শেষকৃত্যের দায়িত্বে নিয়োজিত পুরোহিতদের জন্য। যে লোকটি চিরজীবনেও চার্চে যাননি, বরং চার্চের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন, তাকে শায়েস্তা করার সুযোগ তারা সহজে হাতছাড়া করতে চাননি। মাইকেল তার সমকালের দেশীয় সমাজে যাদের চারপাশে বসবাস করতেন, তাদের তুলনায় তিনি ছিলেন অনেক ক্ষমতাসম্পন্ন ও প্রতিভাবান। জনারণ্যে সবাইকে ছাড়িয়ে তাকে চোখে পড়ার মতো গুণাবলী তিনি প্রচুর পরিমাণে আয়ত্ত করেছিলেন কর্ম, কীর্তি ও জীবনযাপনের মাধ্যমে। বাংলা সাহিত্যকে তিনি একা যতটা এগিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং নজরুল ছাড়া অন্য কেউ তা করতে পারেননি। বর্ণাঢ্য ব্যক্তিত্ব হিসাবে তিনি জীবদ্দশাতেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন, কিন্তু এসব সত্ত্বেও তিনি সত্যিকারভাবে সেই সমাজের আপন হতে পারেননি। জীবনের শেষ 2-3 বছর তিনি ঈর্ষার অযোগ্য যে করুণ পরিণতি লাভ করেছিলেন এবং তাকে সমাধিস্থ করার ঘটনা নিয়ে যে কুৎসিত নোংরামি দেখা দিয়েছিল, তা থেকে তার বিচ্ছিন্নতার, নিঃসঙ্গতার অভ্রান্ত প্রমাণ পাওয়া যায়। তবে এটাও যে সত্য
যতদিন মাইকেল সচ্ছল ছিলেন ভোজ দিতেন, মদ্যপান করাতেন, বিনে পয়সায় মামলা লড়ে দিতেন, ততদিন সমাজে তাকে খাতির করার লোকের অভাব হয়নি। কিন্তু তিনি যখন নিঃস্ব, রিক্ত হয়ে মৃত্যুর দিন গুনছেন, তখন খুব কম লোকই তার খবর নিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন। মাইকেলের আমলের সমাজ চরিত্র এবং তার মৃত্যুকালীন চিত্র শতবর্ষ পরেও আমাদের পীড়িত ও তাপিত করে মধুকবির জন্য পুঞ্জীভূত বেদনায়।